কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি ফরিদপুর শহরে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা ছিল রাজবাড়ি শহরের উপর, শহরকেন্দ্রিক ভিডিও ছিল। আর আজকের ভিডিওটাও শহরকেন্দ্রিক, সেটা হচ্ছে ফরিদপুর শহর, যেটা ফরিদপুর মেইন যে শহরটা আছে আমি এটা নিয়েই আজকের ভিডিওটা করেছি। আর এই ভিডিওতে আপনারা ফরিদপুরের পুরো অংশ দেখতে পারবেন না, শহরের পুরো অংশ দেখতে পারবেন না, কিছু কিছু অংশ দেখতে পারবেন। যেমন ধরেন বাস স্ট্যান্ড, ফরিদপুর যে নিউ মার্কেট আছে সেই স্ট্যান্ডটা। কিছুদিন আগে আমি যখন রাজবাড়ি শহর নিয়ে কথা বলেছি তখন রাজবাড়িকে একটা নিরিবিলি শহর হিসেবে বলেছি। তবে ফরিদপুর শহরটা অতটা নিরিবিলি শহর না, অনেক ব্যস্ত একটা শহর। এখানে অনেক মানুষের বসতি আর অনেক ভালো ভালো কনস্ট্রাকশন বিল্ডিং আছে এখানে। আর হবে না কেন, ফরিদপুর আসলে একটা ঐতিহ্যবাহী শহর, এটা অনেক পুরান ঐতিহ্য রয়েছে ফরিদপুর শহরের। ফরিদপুরের চারপাশে যে জেলাগুলো আছে এর মধ্যে রাজবাড়ি আছে, গোপালগঞ্জ আছে, ঢাকা আছে, মানিকগঞ্জ আছে, মুন্সিগঞ্জ আছে, মাদারীপুর আছে, মাগুরা আছে, নড়াইল আছে। আর এখানে রয়েছে কিছু ফেমাস পার্সন, এদের মধ্যে রয়েছে হাজি শরীয়তুল্লাহ, কবি জসীমউদ্দিন, হুমায়ুন কবির, মুন্সি আব্দুর রউফ, সুকান্ত ভট্টাচার্য। ফরিদপুরে টোটাল 9টা থানা আছে। থানাগুলো হচ্ছে মুন্সি আব্দুর রউফ মিউজিয়াম, ফরিদপুরের জাদুঘর, জসীমউদ্দিনের বাড়ি, কানাইপুর শিকদার বাড়ি, মথুরাপুর দেউল, সাতর মসজিদ, শেখ রাসেল পার্ক, বালিয়া দিঘি, ফরিদপুর জজ কোর্ট। আর এই ফরিদপুরে ঘোরার জন্য যে জায়গাগুলো আপনি যেতে পারেন সেগুলো হচ্ছে চারভাদ্রাসান, আলফাডাঙ্গা, ভাঙ্গা, বোয়ালমারি, ফরিদপুর সদর, মধুখালী, নগরকান্দা, সাদরপুর, সাতর উপজেলা। এই ভিডিওতে আমি ফরিদপুরের শহরটাই আজকে দেখাবো। আস্তে আস্তে আমি ট্রাই করবো ফরিদপুরের অন্য যে থানাগুলো আছে সেগুলো শো করতে, কারণ একদিনে আসলে এতগুলো থানা কাভার করা পসিবল না, প্লাস সম্পূর্ণ ফরিদপুরও কাভার করা পসিবল না, ফরিদপুর যে সিটি বা টাউনটা আছে এটাও কাভার করা পসিবল না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো হয়তোবা শহরটা দেখতে পারবেন না, বাট কিছুটা এখানে ড্রোন শ্যুটগুলো দেখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে, দেখে আসি ফরিদপুর টাউনটা।
তো এটাই ছিল ফরিদপুরকে নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ফরিদপুরে যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারেন, মানে ফরিদপুর একটা ঐতিহ্য বহন করছে, সো এই জায়গায় আপনারা আসতে পারেন। অনেক বিখ্যাত লোক রয়েছে এখানে, তাদের বাড়িতে যেতে পারেন, তাদের অনেক জায়গা আছে আপনি ঘুরে দেখতে পারেন অনেক কিছু জানার জন্য। আর আজকের ভিডিওতে আমি ট্রাই করলাম ফরিদপুর শহরকেই আপনাদের একটু দেখানো। আর ফরিদপুর মোটামুটি সবাই জানেন, ফরিদপুর ডিস্ট্রিক্টটা এখনও নিজস্ব কোনো ডিভিশন পায়নি, ইন ফিউচারে হয়তোবা ডিভিশন হবে, যেটা আন্ডার প্রসেসিংয়ে আছে, সেটা ফিউচারে যদি হয় আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে ফরিদপুর শহরের কিছু অংশ আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ফরিদপুর নিয়ে কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি ট্রাই করব রিপ্লাই দিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই সবসময়। ধন্যবাদ সবাইকে।